আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার থ্রি গার্লস ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রীখণ্ড রেসিপিটা। তাহলে চলুন আমরা শুরু করে দিই। এই শ্রীখণ্ড তৈরি করতে আমার প্রথমে লাগবে টক দই। তার জন্য আমি এখানে একটা বাটি দিয়ে তার উপরে একটা স্টেনার দিয়ে আমি এখানে সিস ক্লথ দিয়ে দিব। দেওয়ার পর এখানে 500 গ্রাম টক দই দিয়ে এটা পানি জ্বলানোর জন্য রেখে দিব আমি কমপক্ষে 5 থেকে 6 ঘন্টার মতো। আর উপরে একটা এভাবে শিল দিয়ে অথবা বাড়ি কিছু দিয়ে রেখে দিব এটা নর্মাল ফ্রিজে। এই 5 থেকে 6 ঘন্টার মতন আমরা নর্মাল ফ্রিজে রাখার পর দেখুন পানিগুলো নিচে জুড়ে যাবে আর এই টক দইগুলো একেবারে ক্রিম চিজের মতো হয়ে যাবে। দেখিয়ে নিশ্চয় বুঝতে পেরেছেন। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। একটা হুইক্সের মাধ্যমে এটাকে পুরোপুরি ক্রিমি টেক্সচার করে নিব। যখন ক্রিমি ভাব চলে আসবে এবার দিয়ে দিব এখানে আইসিং সুগার 4 টেবিল চামচ অথবা গুঁড়ো করে রাখা চিনি। আর দিয়ে দিব এখানে মালাই 2 টেবিল চামচ পরিমাণ। অপর দিকে আমি এখানে গরম দুধের মধ্যে 3-4টা জাফরান দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। তার মধ্যে আমি দিয়ে দিব এখানে 1 থেকে 2 ফোঁটা ইয়েলো কালার। কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো গরম দুধে এখানে জাফরানটা ভিজিয়ে রেখেছি। এবার এই জাফরান থেকে আমি 1/2 চামচের পরিমাণের মতো এখানে দিয়ে দিব। দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করতে হবে যেন সবগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। আর এখানে কাঠবাদাম এবং পেস্তা বাদাম আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো এখানে কুচি করে নিয়েছি। এই কুচি থেকে এখানে প্রায় 1/2 পরিমাণ আমি এখানে দিয়ে দিব। যখন দেখব সবগুলো একসাথে মিশে গেছে, দেখুন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো এবার আমি এটাকে হুইক্স করা বন্ধ করে দিব। এবার আমরা এটাকে একটা পরিবেশন বাটিতে ঢেলে নিব। আপনারা চাইলে এখানে ছোট ছোট কাপগুলোর মধ্যেও ঢেলে নিতে পারেন, আবার চাইলে এভাবে ডেজার্ট কাপগুলোর মধ্যেও ঢেলে নিতে পারেন। আর বাকি যে জাফরান দিয়ে ভিজিয়ে রাখা দুধটা আছে কালার করা, সেখান থেকে আমি উপর থেকে দিয়ে দিব। সাথে দিয়ে দিব যে বাদাম কুচিগুলো আমি রেখে দিয়েছি, এই বাদাম কুচিগুলো আপনারা চাইলে আরও অনেক ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারেন, আমি শুধু 2 ধরনের বাদাম ব্যবহার করেছি। এবার আমি এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য আবার নর্মাল ফ্রিজে রেখে দিব। 3 থেকে 4 ঘন্টা পর এটা সেট হয়ে যাবে আর ঠিক যেন আইসক্রিমের মতো হয়ে যাবে খেতে। তো অবশ্যই বাসায় এই মজাদার ডেজার্টটা ট্রাই করবেন একবার হলেও। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।